প্রস্রাবে রক্তপাত, প্রস্রাব দিয়ে রক্ত ঝরা খুবই একটা সমস্যার কারণ হতে পারে এবং খুব মনোযোগ দিয়ে সেটা আপনাকে লক্ষ্য করে অতি দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে। আপনি মনোযোগ দিবেন এই কারণে, কারণ আপনাকে ডাক্তার জিজ্ঞেস করবে প্রস্রাবের কোন অংশ দিয়ে রক্তটা যাচ্ছে, শুরুতে যাচ্ছে নাকি পুরো অংশ জুড়েই যাচ্ছে, মানে পুরো প্রস্রাব জুড়েই যাচ্ছে নাকি প্রস্রাবের শেষে যাচ্ছে। তারপরের প্রশ্নটি হবে যে আপনার প্রস্রাব যখন করেন, যখন রক্তপাত হয় প্রস্রাবের সাথে, তখন কি ব্যথা যুক্তভাবে যাচ্ছে, মানে প্রস্রাব করার সময় কি কেটে ছিঁড়ে যাচ্ছে, জ্বালাপোড়া করতে করতে প্রস্রাব হচ্ছে, নাকি ব্যথাবিহীন অবস্থায় মানে ব্যথা মুক্ত অবস্থায় প্রস্রাব করছেন তা সত্ত্বেও রক্ত যাচ্ছে। আমাদের সমস্যা এই ব্যথামুক্ত রক্তপাত নিয়েই। ব্যথা যদি থাকে আমাদের ভয় তত কম, আর ব্যথা যদি না থাকে আমাদের ভয় তত বেশি। কারণ হচ্ছে ব্যথামুক্ত প্রস্রাবের সাথে রক্ত ঝরার প্রধানতম কারণই হচ্ছে প্রস্রাব থলির মধ্যে অথবা কিডনির ভেতরে ক্যান্সার হয়ে যাওয়া। কিডনির ক্যান্সার, যেটাকে আমরা বলি টিসিসি বা ট্রানজিশনাল সেল কার্সিনোমা, অথবা প্রস্রাব থলির টিউমার, যেটাও টিসিসি মানে ট্রানজিশনাল সেল ক্যান্সার, এই ক্যান্সারের কারণে ব্যথামুক্তভাবে রক্ত যেতে পারে। হ্যাঁ, তার পরবর্তীতে যে কারণটির নাম এসে যায় সেটা হলো টিউবারকুলোসিস অথবা যক্ষা। আপনি হয়তো ভাবছেন যে যক্ষা তো হয় বুকের মধ্যে, কিডনির মধ্যে কেমনে গেল? যক্ষা কিন্তু আপনার শরীরের যে কোনো প্রত্যঙ্গে হতে পারে, কেবলমাত্র বুকের যক্ষা হবে মানে লাংসের বা ফুসফুসের যক্ষা হবে তা নয়। তো তেমনিভাবে কিডনিতে, কিডনির নলে, প্রস্রাবথলিতেও যক্ষা হতে পারে, এমনকি অন্ডকোষেও যক্ষা হতে পারে। তো যক্ষার কারণে যদি রক্তপাত হয়, সাধারণত খুব অল্প রক্ত যায় এবং সেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। রোগী হয়তো অনেক সময় হালকা ছিটে ফোঁটা দেখতে পায় অথবা পায় না, কিন্তু ক্যান্সারের কারণে যদি রক্তপাত হয় সেটা লাল হয়ে, পুরো প্রস্রাবটা লাল হয়ে পড়ে, এমনকি চাকা চাকা রক্তও পড়ে। বিশেষ করে যদি কিডনিতে অথবা কিডনির নলে টিউমার হয় বা ক্যান্সার হয়, তাহলে লম্বা কেঁচোর মতন জমাট বাঁধা রক্ত, রোগীরা ডাক্তারের কাছে এসে বলবে, এমনকি অনেক রোগী আমার কাছে তার বাড়ির থেকে ওই কেঁচোর মতন জমাট বাঁধা রক্তটা ধরেও নিয়ে আসে বয়ামে করে। সুন্দর, এইসব বুদ্ধিমান রোগীদের জন্যে আমরা স্যালুট করি এবং তাদেরকে প্রশংসাও করি, কারণ এই জমাট বাঁধা লম্বা কেঁচোর মতন রক্ত যদি আমরা দেখি তো ধরেই নিতে পারি যে এই রোগীটার ক্যান্সার হয়েছে কিডনির দিকে অথবা কিডনির নলের ভেতরে। কারণ প্রস্রাবথলিতে যদি টিউমার হয়, সেখান থেকে যে ক্লটেড ব্লাড বা জমাট বাঁধা রক্ত আসবে সেটা হলো শেপলেস, মানে কোনো আকৃতি ছাড়া গোল গোল টুকরো টুকরো। কিন্তু এটা যদি কিডনি থেকে আসে রক্তটা, তাহলে কিডনির নলের সমান আকৃতির, কিডনির নল তো 25 সেন্টিমিটার লম্বা, এই লম্বা সমান আকৃতির একটা ক্লটেড ব্লাড অথবা জমাট বাঁধা রক্ত কেঁচোর মতো হয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। অনেক সময় রোগী ভয় পেয়ে যায় যে কেঁচো ছিল কি না, জমাট বাঁধা রক্ত এত শক্ত থাকে ওটা ভাঙে না, একদম কেঁচোর মতন থাকে কিন্তু মৃত। তারপরে তখন আমরা দেখার পরে আমরা ধরে নিই যে ক্যান্সার কোথায় হয়েছে, সিটি স্ক্যান করে একদম সঠিকভাবে নির্ণয় করে দেওয়া সম্ভব যে ক্যান্সারটা কোথায় হয়েছে। তারপরের চিকিৎসা, ক্যান্সার হলে ক্যান্সারের চিকিৎসা, যদি প্রস্রাবথলিতে ক্যান্সার হয় তাহলে ডাক্তার যেটা বলবে সেটা আপনাকে মেনে নিতে হবে, অথবা আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন, ইউরোলজিস্ট আপনাকে বুঝিয়ে বলবে যে কীভাবে চিকিৎসা করতে হবে আর আপনি তাতে সম্মতি দিয়ে দেবেন। আবারও অনুরোধ করছি, সম্মতি দেবেন এই জন্যে, আপনি যদি ভাবেন যে আমি একটু ওষুধ খেলেই তো এই রক্তপাত থেমে যায়, আপনি একটা হোমিওপ্যাথির কাছে গেলেন, হোমিওপ্যাথ বলবে যে হ্যাঁ আপনার ওষুধ আমরা ওষুধ দিয়ে দিচ্ছি, আপনার রক্তপাত বন্ধ হয়ে যাবে। রক্তপাত কিন্তু আপনা আপনি হয়, আপনা আপনি বন্ধ হয়। কিডনিটি ক্যান্সার অথবা প্রস্রাবথলির ক্যান্সারের ধরন হচ্ছে, এই রক্তপাতের লক্ষণ অথবা ধরনটাই হচ্ছে মাঝে মাঝে হবে, সারাদিন হবে না, সারা বছরও হবে না, সারা মাসও হবে না। আপনার আজকে হলো, কালকে হলো,
পরশু আপনা আপনি বন্ধ হয়ে যাবে, যাকে ডাক্তারি ভাষায় বলে ইন্টারমিটেন্ট হেমাচিউরিয়া অথবা এপিসোডিক হেমাচুরিয়া। মানে হয়তো তিন দিন হচ্ছে, ওই ছ মাস ভালো থাকছেন, আবার তিন দিন হচ্ছে বা একদিন হচ্ছে, আবার দুই মাস ভালো থাকছেন। এই হেমাচুরিয়া বা রক্তপাতকে ডাক্তারি ভাষায় ইন্টারমিটেন্ট বা এপিসোডিক হেমাচুরিয়া বলে। তো এই রকম যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে নেবেন, কারণ প্রস্রাব থলিতে আছে চারটি দেয়াল। আপনার দেয়াল, আপনার ঘরের দেয়ালের যেমন প্রথমে রং, তারপরে প্লাস্টার, তারপরে ইট, চিন, তারপরে সিমেন্ট, এরকম লেয়ার বাই লেয়ার তৈরি করা একটা দেয়াল। আমাদের স্রষ্টা আমাদের প্রস্রাবথলিকে এরকম চারটি দেয়াল দিয়ে তৈরি করেছে। যদি প্রথম দেয়ালের মধ্যেই আপনার টিউমারটার শেকড় থেকে যায় তাহলে চিকিৎসা খুবই সহজ, খুবই সহজ। আপনি কেবলমাত্র আপনার ডাক্তার প্রস্রাবের রাস্তা দিয়ে টিউমার সহ ওই প্রথম দেয়ালটা উঠিয়ে নিয়ে আসবেন এবং আপনি নির্মূল অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। কিন্তু যদি টিউমারটা শেকড় ভেদ করে দ্বিতীয় স্তরে বা দ্বিতীয় দেয়ালে চলে যায় বা তৃতীয় দেয়ালে চলে যায় তাহলে ভাগ্য খারাপ, তখন আমরা পেট কেটে বা ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে পুরো ব্লাডারটাকে আশেপাশের অংশবিশেষ সহ ব্লাডার প্রস্টেট সব সহ ফেলে দিয়ে তার পেটের ডান পাশে ঠিক এইখানটায় একটা ব্যাগ লাগিয়ে দেওয়া হয় এবং পেটের ভেতরে একটা কৃত্রিম থলি বা নতুন করে একটা পেটের নাড়িকে কেটে নিয়ে নতুন করে একটা থলি তৈরি করা হয়। সেই থলির মধ্যে কিডনি থেকে কিডনির দুইটা নল সংযুক্ত করে দেওয়া হয় এবং তার মধ্যে সেই নতুন থলিতে প্রস্রাব জমে এবং সেখান থেকে অনবরত, মানে অনবরত মানে কন্টিনিউয়াসলি প্রস্রাবটা এসে জমা হয় এখানে লাগানো প্লাস্টিক ব্যাগের মধ্যে। বলেন এই ব্যাগ নিয়েই আপনাকে সংসারের সব কাজ করতে হবে, আপনার আত্মীয়র বাড়ি যেতে হবে, অফিস আদালত করতে হবে, সেটা নিশ্চয়ই খুব একটা সুখকর অভিজ্ঞতা হবে না। সামাজিকভাবে আপনি অনেক হীনমন্যতায় ভুগতে পারেন কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তাই আপনি যদি সময়ে আসতে পারতেন, মানে প্রথম যখন আপনার রোগটা ধরা পড়ল, প্রথম রক্তপাতের সাথে সাথে আসলেন ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা করে বলল যে খুব দ্রুততার সাথে আপনার অপারেশন করতে হবে, অপারেশন তেমন কিছু না, প্রস্রাবের রাস্তা দিয়ে মেশিন দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখে আন্ডার ডাইরেক্ট ভিশন মানে চোখে দেখে পুরো টিউমারটা যেভাবে আমরা মাটি থেকে ফুলকপি তুলে নিয়ে আসি শেকড় সহ, সেইভাবে মাটির ভিতর থেকে মানে দেয়ালের ভিতর থেকে পুরো টিউমারটাকে দেয়াল সহ উঠিয়ে নিয়ে আসা, তাহলে পরীক্ষা করে দেখা যাবে যে আপনার পুরো টিউমার সাথে চলে এসছে এবং আপনার এই টিউমারের শেকড় আর দ্বিতীয় স্তরে প্রবেশ করেনি। তাহলে আপনি নিশ্চিন্তে সুস্থ শরীরে সংসার চালনা করতে পারবেন। কিন্তু মাঝে মাঝেই আপনাকে ডাক্তারের কাছে গিয়ে নানান রকম পরীক্ষা দিয়ে আসতে হবে, কারণ এই টিউমারগুলি যেটাকে আমরা বললাম ব্লাডার টিউমার বা প্রস্রাব থলির ক্যান্সার, এটা মানে বইয়ের ভাষায় নটোরিয়াসলি রিকারেন্ট টিউমার, মানে খুবই দুষ্ট বালকের মতন বারবার আক্রমণ করতে পারে আপনাকে, বারবার দেহে আগমন ঘটতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এবং এই ভয়েই অনেকে অপারেশন না করে চলে যান হোমিওপ্যাথির কাছে। আপনার কিন্তু যদি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আপনি ডাক্তারি পরামর্শ বাদ দিয়ে হোমিওপ্যাথির কাছে যান তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারার সামিল হবে। কারণ আমার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত, আমার বেশ কিছু রোগীকে এই জন্যে হারাতে হয়েছে। কাজে দয়া করে আপনারা আপনাদের পাশাপাশি যেসব ইউরোলজিস্ট আছে, যদি কখনো দেখেন যে আপনার প্রস্রাব দিয়ে রক্ত গেছে তাহলে দয়া করে আপনার পার্শ্ববর্তী ইউরোলজিস্টের সাথে পরামর্শ করুন।